সাথী আবার বললেন যারা অস্বীকার করে তারা না এবার আমাদের কি জানাইয়া দেন কারা আপনার অস্বীকার করে জানার দরকার আছে না দেখি আমরা কোন দলের মধ্যে পড়ি হ্যাঁ আল্লাহর নবী এবার জবাব দিয়ে বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ আল্লাহর নবী বলেন ও সাহাবায়ে কিরাম যারা আমি নবীর অনুসরণ করবে আমি নবীর মানবে আমি নবীর ইতাত করে আমি নবীর সুন্নাত অনুযায়ী চলে আদর্শ মানে তারা হলো সবাই জান্নাতি এরপরে আল্লাহর নবী বলেন ওয়ামান আসানি ফাকাদ আবা আর যারা আমি নবীর নাফরমানি করে আর যারা আমি নবীর নাফরমানি করে তারা হলো অস্বীকারকারী আমি নবীর নাফরমানি করে তারা অস্বীকারকারী এরা হলো জাহান্নামী আল্লাহর নবী দুই দলে বণ্টন করে দিলেন যারা নবীর আদর্শ মানে যারা নবীর অনুসরণ করে তারা জান্নাতি যারা অনুসরণ করে না তারা হলো জাহান্নামী এবার প্রশ্ন করে জানতে চাই মাথায় টুপি দেওয়া এটা কি নবীর আদর্শ নাকি অন্যের আদর্শ সবাই বলেন তো যারা মাথায় দেয় টুপি লাগায় তারা রসুলের আদর্শ মানে আর যারা দেয় না তারা ইয়া রব মেরে আঁখো মে সমা যায় মদিনা মুদ্দত সে মেরা দিল মে তমন্না মদিনা মুদ্দত সে মেরা দিল মে তমন্না মদিনা তলোয়ার বকট হোক নিকল মৈদানে আসির দুশমন কে মোকাবিল তু লাগালা রহে তকবীর দুশমন কে মোকাবিল তু লাগালা রহে তকবীর আলহামদুলিল্লাহ কয়রা ইসলামী সাহিত্য পাঠাগারে উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কিরাম আমার সম্মুখে বসা আল্লাহু ওয়ালা আশিকুন জাকিরান শাকিরান মুহিব্বিন মুরব্বিন আজম আমার সমবয়সী বন্ধুগণ চেনের ছোট ভাই ভাই দ্বারা আলো অবস্থান মতো সম্মানিত মা ও বোন রব্বে কারিমের দরবারে অসংখ্য শুকর সুজদ যেই মহান মালিক যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াবি ঝামেলা থেকে মুক্ত করে কোরআনি বাগানে কিছু কথা বলার এবং শোনার জন্য দশ মায়ের দশ সন্তানকে ঝুরুমিলে একত্রে বসার তৌফিক দান করেছেন ওই আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের শুকর আদায়ের লক্ষ্যে মুসলমান হিসাবে আওয়াজকে উঁচু করে কালিমাতুর শুকর পড়ে নেই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আপনারা বেজার হন নাই তো খুশি আছে অল্প খুশি না অনেক খুশি অনেক খুশি হ্যাঁ মানুষ অনেক খুশি হইলে বেশি খুশি হইলে ছোট কইরা হাসে না বড় কইরা হাসে বড় কইরা তো বেশি খুশি হইলে তো আওয়াজটা আর একটু উঁচু হওয়া দরকার ছিল কি বলেন হ্যাঁ দেখি কেমন খুশি হয়েছেন আবার বলেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অর্ধেক হয়েছে কিছুক্ষণ চালানো যাবে আরো আওয়াজ দিতে হবে পারবেন তো পারবেন সবাই বলেন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম মুর্শিদ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল আলামিনের উপর সকলেই মহব্বতে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল মা ও বোনেরা এখনো মাহফিলে আসতেছে আমাদের প্যান্ডেলের উত্তর পার্শ্বে স্কুলের ভবনের নিচে যে জায়গা করে দেওয়া হয়েছিল তা ভরে গেছে আপনারা মেহরবানি করে এই প্যান্ডেলের দক্ষিণ পাশে মন্ডল বাড়িতে যে জায়গা করে দেওয়া হয়েছে আপনাদের জন্য সেখানে মেহরবানি করে সবাই ওখানে গিয়ে বসে যান এখানে জায়গা ভরে গেছে এদিকে আর না এসে সকলেই আপনারা মন্ডল বাড়িতে গিয়ে
বসে যান ওখানে অনেক পর্যাপ্ত জায়গা রয়ে গেছে ইনশাআল্লাহ ওখানে সবাই গিয়ে বসে সুস্বাস্থ্য সুন্দরভাবে আপনারা মাহফিল শুনেন الحمد لله আমরা যারা বসে আছি কষ্ট করে বসেছি জায়গাটাও মোটামুটি আমার জন্য উপযোগী হয়েছে নড়াচড়া করাটাও মুশকিল আমাদের দেশে প্রায় জিনিসই দেশি এবং বিদেশি হয় তার মধ্যে খাবারের ক্ষেত্রে গোশতের ক্ষেত্রে আছে দেশি গোশত আর হলো বিদেশি যেমন দেশি মুরগি আর কি মুরগি ব্রয়লার ব্রয়লার মুরগি দেশি মুরগি এমন আপনি একা সারা দিন দাওয়াইলে দৌড়াইলে ধরা পড়ে কি বলেন তার কাছে যাওয়া যায় না আর ব্রয়লার বিদেশি যেটা এটা যতই আপনি তাড়ায়া দেন ওই জায়গায় শুধু পাক পারে ওই জায়গায় নড়াচড়া করে কি নড়াচড়া দূরে যাইতে পারে না ওই জায়গায় সে শুধু ঘোরাফেরা করে দূরে যাইতে পারে না তো আপনাদের সামনে যার যতটুকু ফাঁকা জায়গা আছে এই জায়গাটা পূরণ করা যায় না যায় হ্যাঁ এখন নড়াচড়া ব্রয়লারের মতো করবেন দেশি মুরগির মতো নাকি বিদেশি মুরগির মতো দেখেন দেশি মানুষ কারা আর বিদেশি মানুষ কারা দেখেন দেশি কি আর বিদেশি দেশি ভারত থেকে আইছে কে ভারত থেকে আসছে কে দেখেন হ্যাঁ আওয়াজ বন্ধ করে যার সামনে যতটুকু জায়গা আছে পূরণ করে বসে বসে আগান আগান বসেন সবাই বসেন আপনারা বেজার হইলেন যে কোনো আমল সুন্নত তরিকায় না হলে ওই আমলটা আসমানে যায় না কবুল হয় না মজলিসে দিনী মজলিসে বসারও আদব গায়ে গায়ে লেগে বসা তো আমরা যদি মাঝখানে ফাঁকা রেখা বসি তো আমাদের বসাটা উত্তম তরিকা হলো না এই জন্য আপনাদেরকে উঠায়া বসানো হলো তাতে কি কষ্ট পাইছেন রাগ করছেন যাইবেন গা থাকবেন কোন পর্যন্ত মোনাজাত পর্যন্ত সবাই মোনাজাত পর্যন্ত থাকবেন সবাই থাকবেন দেখি তো কারা কারা থাকবেন না কি কেউ থাকবেন না নাউজুবিল্লাহ কেউ থাকবেন না সবাই তো হাত উঠাইছেন হ্যাঁ মনে করছেন হুজুর তার মিশা কাছা গেছে প্যাঁচ দিলে বুঝবেন না কেন সবই বলছেন প্যাঁচ বুঝবেন না কেন যাক আমাদের থাকার নিয়ত আছে মনে করছেন হুজুর তো থাকার জন্যই বলতেছে থাকার কথাই বলবে এই জন্য হয়তো আর ভুলেছেন নাকি আল্লাহ সবাইকে কবুল করেন আর একটু জোরে বলেন সংক্ষিপ্ত আলোচনা সময় অল্প দুই চার ঘন্টা আলোচনা সময় নাই সূরাতুল আসর আমি তেলাওয়াত করেছি এটা তফসির করার যোগ্যতা আমার নেই দু চারটি এলো মাথারে কথা বলার জন্য এসেছি আল্লাহ যেন ইখলাসের সহিত বলার তৌফিক দান করেন আপনাদেরকেও ইখলাসের সহিত শোনার তৌফিক দান করেন আল্লাহ বলেন ওয়াল আসরি সময়ের শপথ সময়ের কসম অনেকগুলো প্রশ্ন জাগে আল্লাহ পাক শপথ করেছেন প্রশ্ন হলো কেন করলেন আমরা শপথ করে থাকি কখন যখন আমার কথাটা আমার ভাই বিশ্বাস করতে চায় না তখন আমি বলি ভাই খোদার কসম আজকে এই পয়রা মাহফিল হবে তখন একটু বিশ্বাস হয় কি বলেন কসম খাইলে খাইলে কসম শপথ করলে তখন বিশ্বাস করে তো আল্লাহ শপথ করলেন কেন বলে মুমিনের দিলে ইতমিনানের জন্য তারা যেন আরো দৃঢ় বিশ্বাস করে এবং গুরুত্ব বুঝে আল্লাহ কসম করেছেন এরপরে যে কথাটা বলবেন এই কথাটা কত জানি কত না জানি দাম তো সময়ের শপথ করেছেন আমরাও শপথ করি দামি জিনিস মায়ের কসম চোখের কসম কোরআনের কসম যদিও
আল্লাহ ব্যতিরেকে অন্য কিছুর কসম খাওয়া ঠিক না, জায়েজ না। দামি বস্তুর কসম খাইছে, খেয়ে থাকে, আল্লাহ দামি বস্তুর কসম খেয়েছেন, বিভিন্ন দামি বস্তু, তার মধ্যে সময়ের কসম খেয়েছেন, সময়টা অনেক দামি, অনেক দামি, অনেক দামির হাদিসেও আছে, কোরআনেও আছে, মাসআলার মধ্যেও ফোকায়ে কেরামও বলেছেন। সংক্ষেপ এক মিনিটে বলে দেই, সময় কত দামি, আধা মিনিট এক মিনিটের কত দাম। একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে, কিন্তু জন্ম হওয়ার আগেই পেটের মায়ের গর্ভে থাকা অবস্থায় মারা গেছে, মৃত অবস্থায় জন্মগ্রহণ করছে, দুনিয়াতে এক সেকেন্ডও হায়াত। আরেকটা ছেলে, আরেকটা সন্তান জন্মগ্রহণ করার পরে হয়তো একবার আওয়াজ দিছে, অর্থাৎ জীবিত হয়েছে এটার কোন আলামত চিহ্ন পাওয়া গেছে, কান্না করেছে অথবা নাড়াচাড়া করেছে, আধা মিনিট পরে আবার মারা গেছে। বলুন, আধা মিনিট সময় এক বাচ্চা পেয়েছে আর একটা পাই নাই, ব্যবধান আছে, কি ব্যবধান বলে, সবই ব্যবধান। যেই বাচ্চাটার জন্ম হওয়ার আগেই মারা গেছে, একে শরীয়ত অনুযায়ী গোসল দিতে হবে না, একে নিয়ম অনুযায়ী কাফন পরাতে হবে না, এর জন্য জানাজার নামাজ নাই, এর জন্য দাফন নাই, নাম রাখতে হবে না, এর জন্য জান্নাত নাই। অপরদিকে যে আধা মিনিট সময় নিয়ে জগতে এসেছে, আধা মিনিটের ভিতর আবার মারা গেছে, তো মাসআলা কি, এর নাম রাখতে হবে, শরীয়ত অনুযায়ী গোসল করাইতে হবে, নিয়ম অনুযায়ী কাফন দিতে হবে, জানাজা নামাজ পড়াইতে হবে, নিয়ম অনুযায়ী দাফন করতে হবে, এই ছেলের জন্য, এই সন্তানের জন্য জান্নাত বরাদ্দ আছে। তো ব্যবধান কত, আধা মিনিটের ব্যবধান, আধা মিনিটের, এক মিনিটের ব্যবধানে আসমান জমিনে চাইতে ব্যবধান। তার মানে, এটার মানে হলো সময় অনেক দামি, আধা মিনিট এক সেকেন্ড, এক সেকেন্ডের দাম, হঠাৎ এক সেকেন্ডের কারণে যদি আপনি এক্সিডেন্ট হয়ে যান, আপনি গোটা জিন্দেগি শেষ, তার মানে সময়টা বড় দামি। এই সময়টা কেউ যদি কাজে লাগায়, দুনিয়াবি কাজে হোক, আখেরাতের লাইনের কাজে হোক, সে দামি হয়ে যায়। দুনিয়াবি লাইনে হলে সে সফলতা হয়, আখেরাতের লাইনে লাগাইলেও সে সফলতা হবে, তবে দুনিয়ার লাইনে সময়টা কাজে লাগাইলে সফলতা হওয়াটা গ্যারান্টি নাই, সন্দেহ, ফলাফল পেতেও পারে, নাউমা। আখেরাতের লাইনে সময়টা ব্যয় করলে, নিয়ত যদি খাঁটি থাকে, ক্লাস করা সময় ব্যয় করে থাকে, তাহলে তার এই সময় ব্যয় করার কারণে সময়টার ফলাফল পেতে কোনো সন্দেহ নাই, নির্বেজাল সে ফলাফল পেয়ে যাবে। অনেক অনেক উদাহরণ, সময় হবে না, দুনিয়াবি লাইনে সময় ব্যয় করলে ফলাফল হতেও পারে নাও পারে। যেমন একটা ছেলে কষ্ট করে সারা বছর লেখাপড়া করে পরীক্ষা দিয়েছে, বলুন পরীক্ষা দেওয়ার পরে তার রেজাল্টটা ভালো আসবে গ্যারান্টি আছে, পাশ করতে পারে, ফেল হবে, আবার দীর্ঘমেয়াদী সময় খাটিয়ে লেখাপড়া করে সার্টিফিকেট হাতে পেয়েছে, দিলে বড় আশা, এটা সরকারি বড় চাকরি হতো। বলুন সার্টিফিকেট হাতে পাওয়ার পরেও সরকারি চাকরি হবে গ্যারান্টি আছে, হতেও পারে, অথচ মেহনত তো ঠিকই 12-14-20 বছর যত সময় লাগে করেছে, এরপরেও সে সফলতা, তার যে টার্গেট ছিল সেটা পূরণ হতেও পারে নাও। এরকম দুনিয়াবি যত কাজ আছে গ্যারান্টি হবে, এর মধ্যে কোনো গ্যারান্টি হবে এরকম না, হতেও পারে নাও, কিন্তু আখিরাতের লাইনে যে কোনো কাজে, আখিরাতের লাইনের সবের কাজে সময় ব্যয় করলে, নিয়ত যদি ভালো থাকে, ইখলাস ওয়ালা থাকে, রসুলের সুন্নত তরিকায় থাকে, তাহলে এই সময়টা ব্যয় করার কারণে ফলাফলের ভিতরে কোনো সন্দেহ নাই, পুরোপুরি সে ফলাফল পেয়ে যাবে। অল্প সময় যদি ব্যয় করে আল্লাহ খুশি হইলে অনেক সময়ের সওয়াবও দান করে। সময়টা কাজে লাগানো,
যেমন রাসূল বলেন ইশারায় নামাজ কেউ কোন বান্দা যদি আদায় করে ঘুমিয়ে যায় ইশারায় নামাজ পড়তে কয় ঘন্টা লাগে বলেন কে টেনশনে আছে নামাজই তো পড়ি না কয় মিনিট লাগে তা তো জীবনে জানি না কি নামাজ পড়ছেন ইশার নামাজ পড়ছেন সবাই ধরে নেন 20 মিনিট সময় লাগে এই 20 মিনিট সময় ব্যয় করে কেউ যদি ইশার নামাজ পড়ে না 20টা মিনিটের সময় ব্যয় করার কারণে অর্ধেক রাত্রি দাঁড়াইয়া নফল ইবাদতের সব তার আমলনামায় লেখা হয় বাকি অর্ধেক আবার শেষ রাতে বান্দা তুমি ঘুম থেকে জাগ না বে যদি আবার ফজরের নামাজটা 20টা মিনিট ব্যয় করে ফজরের নামাজটা বা জামাত আদায় করে নাও আল্লাহর নবী বলেন বান্দা তোমার বাকি অর্ধেক রাতে ইবাদতের পাল্লায় ওজন হয়ে যাবে ইশারে নামাজ আর ফজরের নামাজ অল্প অল্প সময় ব্যয় করার কারণে আল্লাহ পাক গোটা লম্বা বিশাল এই রাত্রি ঘুমাইয়া থাকলেও বান্দার আমলনামায় ঘুম লেখা না ঘুম লেখা না গোটা রাত্রি জাগ্রত থাকিয়া নফল ইবাদতের সওয়াব বান্দার আমলনামায় লেখা হয়ে যায় আল্লাহর নবী বলেন ও গোলাম ও আমার উম্মতের দল দিন রাত মিলে যদি 500 নামাজ বা জামাত আদায় করে নাও 500 নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক খুশি হইয়া তোমার আমলনামা হয় শুধু 500 নামাজের সওয়াব দিবে না 500 নামাজ আদায় করার কারণে 50 নামাজের সওয়াব দান করবে মগন সুসুতি নামাজে পাঁচ গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজি ইমদাদে দা ইস্তাইনু আয়াতি কুরআন বাগা সময়ের দাম অনেক অনেক বুঝানো আর সময় আমার নয় এই সময়ের শপথ কি আল্লাহ কি বলেন দামি জিনিসের কসম খেয়েছেন পরবর্তী কথা কত দামি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন গোটা 30 পারা কোরআন অবতীর্ণ না করে শুধুমাত্র যদি সূরাতুল আসর এই ছোট্ট একটা সূরা নাযিল করতেন তো এর উপরে যদি মানুষ আমল করত তাহলে সবাই জান্নাতি হয়ে যেত কত দামি এই সময়ের শপথ কি আল্লাহ বলেন ইন্নাল ইনসান দুনিয়ার নিশ্চয়ই দুনিয়ার সব মানুষ লাফি খুস ক্ষতির মধ্যে নিমজ্জিত তার মানে জাহান্নামী সবাই কি ক্ষতির মধ্যে ক্ষতি মানে জাহান্নামের মধ্যে নিমজ্জিত কে বলেছেন জোরে বলেন সব মানুষ ক্ষতির মধ্যে মানে জাহান্নামের মধ্যে কে বলেছেন সন্দেহ আছে আল্লাহ কি মিছা কথা বলে সব মানুষ কোথায় ক্ষতির মধ্যে ক্ষতি মানে জাহান্নামী মায়ার নবী মায়া লাগায় বলেন قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه আল্লাহর নবী বলেন দুনিয়ার সব উম্মতের দল হলো জান্নাতি কি নাতি জোরে বলেন কে বলেছেন কে বলেছেন আমি আবার বলছি আল্লাহর নবী বলেন দুনিয়ার সব মানুষেরা হলো জান্নাতি কে বলেছেন কি বুঝুন না এখন আমি তো বইলেই দিলাম আল্লাহর নবী বলেন সব মানুষ সব উম্মতের দল হলো জান্নাতি আর আল্লাহ বলেছেন সব হলো জাহান্নামী বলুন তো দুজনে কথাই দ্বন্দ্ব লাগলো কিনা উপায় কি এখন কাটটা মানলো কেউ যদি পিছন থেকে দাঁড়াইয়া বাড়ি দিকে চলিয়া যায় কি ও ভাই তুমি চলিয়া যাও কেন
বলে আল্লাহর নবী তো বলেছেন সব উম্মতেরা জান্নাতি আর বয়ান শুনিয়া লাভ কি বাড়িতে ঘুমায়া থাকি জান্নাতি তো হয় গেছে টেনশন আল্লাহ বলেন সব জাহান্নামী নবী বলেন সব জান্নাতি দ্বন্দ্ব লাগলো কিনা কাড্ডা মানলো এখন প্রশ্ন জুনুজুনের কথা কি শেষ না আরো আছে হ্যাঁ এই জন্য দুনিয়াতে কোন বক্তা হোক কোন মানুষের হোক সামান্য দু চারটি কথা শুনে মন্তব্য করা যাবে না আগে পরে কোটাল সব কথা শুনিয়া এরপরে মন্তব্য করা উচিত আমরা একটা কথা শুনলেই তো দৌড়াইতে শুরু করি আল্লাহর নবী বলেন দুনিয়ার সব উম্মতের দল এরা হলো জান্নাতি এরপরে আল্লাহর নবী বলেন ইল্লা না না সবাই জান্নাতি না আল্লাহও জানে দেয় সব জাহান্নামী এরপরে বলেন ইল্লা না না সবাই জাহান্নামী না আল্লাহর নবীও বলেন সব জান্নাতি না না সবাই না ইল্লা মান আবা সব জান্নাতি না যারা আমি নবীরে অস্বীকার করে তারা না কথা কি বুঝাইতে পারবো সব জান্নাত সব উম্মতেরা জান্নাতি কিন্তু যারা নবীরে অস্বীকার করে তারা এখন অস্বীকার করে কারা এটা আমাদের বলা দরকার নাই তখনই সমাধান হয়ে গেছে সাহাবায়ে কিরাম প্রশ্ন করেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ও পয়গম্বর জানায়াতান আপনি বললেন সব জান্নাতি আবার বললেন যারা অস্বীকার করে তারা না এবার আমাদের কি জানায়াতান কারা আপনার অস্বীকার করে জানার দরকার আছে না দেখি আমরা কোন দলের মধ্যে পড়ি হ্যাঁ আল্লাহর নবী এবার জবাব দিয়ে বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ আল্লাহর নবী বলেন ও সাহাবায়ে কিরাম যারা আমি নবীর অনুসরণ করবে আমি নবীরে মানবে আমি নবীরে তাত করে আমি নবীর সুন্নত অনুযায়ী চলে আদর্শ মানে তারা হলো সবাই জান্নাতি এরপরে আল্লাহর নবী বলেন ওয়ামান আসানি ফাকাদ আবা আর যারা আমি নবীর নাফরমানি করে আর যারা আমি নবীর নাফরমানি করে তারা হলো অস্বীকারকারী আমি নবীর নাফরমানি করে তারা অস্বীকারকারী এরা হলো জাহান্নামী আল্লাহর নবী দুই দলে বণ্টন করে দিলেন যারা নবীর আদর্শ মানে যারা নবীর অনুসরণ করে তারা জান্নাতি যারা অনুসরণ করে না তারা হলো জাহান্নামী এবার প্রশ্ন করে জানতে চাই মাথায় টুপি দেওয়া এটা কি নবীর আদর্শ নাকি অন্যের আদর্শ সবাই বলেন তো যারা মাথায় দেয় টুপি লাগায় তারা রসুলের আদর্শ মানে আর যারা দেয় না তারা কথা কয় না এই দাড়ি রাখা রসুলের আদর্শ যারা রাখে তারা আদর্শ মানে যারা রাখে না কথা বোঝেন নাই কিলা কিলা দরকার নাই রসুল কি বলেন শুনুন লম্বা পোশাক পরা রসুলের আদর্শ যারা পরিধান করে তারা আদর্শ মানে যারা পরিধান করে না তারা আদর্শ মানে তাহলে তাহার কোথায় যাবে বলেন হ্যাঁ টেনশন করেন চিন্তা করেন উপায় কি এবার রসুলের আদর্শ যারা মানে তারা রসুল বলেন এরা হলো জান্নাতি এরে যুবক তোমার মাথার দিকে তাকাইলে মদিনা আদর্শর গ্রাম পাওয়া যাবে না না তোমার মাথার দিকে তাকাইলে বেঈমান খ্রিস্টানদের দুর্গন্ধ পাওয়া যায় এর যুবক এরে আল্লাহর গোলাম তুমি তো একটা মুসলমানের সন্তান মাথার দিকে তোমার তাকাইলে এই চুল রাখা এবং কাটা রসুলের আদর্শ আছে না নাই কিভাবে রাখবো কিভাবে ছাড়বো কোন পরিকায় রাখবো রসুলের আদর্শ আছে না নাই এই আদর্শকে লাথি মারিয়া ও যুব আদর্শকে লাথি মারিয়া তুমি আজ ওই বেঈমান ওই খেলোয়াড়দের মাথার চুলের কাটিং দেখে 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 তোমার ডিজাইন মাথার দিকে দেখা যায় ঠিক কিনা কান
নকগুলো বড় লম্বা করে রেখে দিয়েছো আছে না নাই এই যুবক ভাই আছে না নাই কেন লম্বা করে কেন রেখেছো এই নকগুলো কাটার এই নকগুলো কাটার রসূলের আদর্শ আছে না নাই কোন আঙ্গুল থেকে শুরু করব কোন জায়গায় গিয়ে শেষ করব কতদিন পরে কাটব এগুলো রসূলের আদর্শ আছে না নাই আদর্শকে ছাড়িয়া বাদ দিয়া পছন্দ হয় নাই লাথি মারিয়া ফালাইয়া দিয়া বেঈমানের মতো তুমি চলতেছো বলো তোমার এই লম্বা করে নখ লম্বা করে রাখার কারণে সরকার তোমারে ভাতা দেয় কি ভাই দেয় টাকা দেয় মা বাবা অনেক ভালো পছন্দ করে ইমাম সাহেব প্রশংসা করে নাকি ভালো মানুষ কি রাখতে পারে হ্যাঁ রসূলের আদর্শ মানো হে ভাই রসূলের ইতাত অনুসরণ কেন করব এটাকে আমি মোল্লা চিল্লায়া বলে গেলাম না না আল্লাহ তাআলা রসূলের আদর্শ মানার জন্য কোরআনে হাকিমের মধ্যে বলেন আল্লাহ তাআলা রসূলের অনুগত করার জন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে জানায় দেয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু এরে ভাই আল্লাহ মাগির আদেশ আমি আল্লাহকে পেতে চাও হে গোলাম আমি আল্লাহ পাকরে পাইবা মোহাম্মদ করবা আমাকে মোহাম্মদ সরাসরি করতে পারবি না ওই মোহাম্মদের গোলামি কর তার আদর্শ মানো তার মোহাম্মদ করো তার সুন্নত মানিয়া আদর্শ মানিয়া চলো তাহলে মোহাম্মদের ভালোবাসা তোমার সিনার মধ্যে ঢুকে যাবে আর যখনই তোমরা মোহাম্মদের আমার নবীর যখন অনুসরণ করতে পারবা মোহাম্মদ পাইবা তখন আমি আল্লাহর মোহাম্মদ ভালোবাসা পা যাইবা পুরস্কার হলো যখনই আমার মোহাম্মদ পেয়ে যাইবা পুরস্কার হলো বান্দা তোমার জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করিয়া দিব আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হাই আল্লাহ আল্লাহ আশিকুকা কাম হাই ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর আল্লাহ পাক বলেন সময়ের শপথ দুনিয়ার সব মানুষ জাহান্নামী ক্ষতির মধ্যে নিমজ্জিত কিন্তু না না সব জাহান্নামী না ইল্লা সবাই জাহান্নামী না চার গুণওয়ালা মানুষেরা জাহান্নামী না কয় গুণওয়ালা ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর চার গুণওয়ালা মানুষেরা জাহান্নামী না এক নাম্বার গুণের নাম হলো ঈমান নাম কি ঈমান এক নাম্বার গুণের নাম হলো ঈমান ঈমানটারে মজবুত বানাও ঈমান আলীর নাম রাখলেই কিন্তু মুমিন হওয়া যায় না ঠিক কি না মুসলিম নাম রাখলেই কিন্তু মুসলমান হওয়া যায় না মুসলমানি বুয়াদ গর্দন নেহাদন নানে খুদ বাদস সে খাজাদান করব সুরত আদমি ইনসাবু দে আহমদ বু জাহল হামে কিসাবু দে এক নাম্বার গুণের নাম হলো ঈমান কি সবাই বলে ঈমানদার মজবুত বানা নাও এমন ঈমান দিয়ে কি করবার ভাই যে ঈমানটা আজান শুনলে মসজিদ পর্যন্ত তোমার নিতে পারে না
এমন দুর্বল ঈমান দিয়ে কি করবা যে ঈমানটা তোমাকে দাড়ি রাখাইতে পারে না যে ঈমানের শক্তিতে মাথায় টুপি দিতে পারে না যে ঈমানের শক্তিতে লম্বা পোশাক পরতে পারো না এমন দুর্বল ঈমান দিয়ে তুমি কেমনে সামনের জগৎগুলো পাড়ি দিবা এমন দুর্বল ঈমান দিয়ে কেমনে আজরাইলের ধাক্কা তুমি সহ্য করে নিবারে ভাই কবরের আযাব কিন্তু রেডি হয়ে আছে দুনিয়াতে কত সময় ঈমানদারের উপরে বিপদ চলে আসে ইহুদি খ্রিস্টান বেঈমানদের মাঝে মাঝে ধাক্কা চলে আসে কোরআনের উপরে আঘাত নবীর উপরে আঘাত দ্বীনের ধর্মের উপরে আঘাত ওলামায়ে কেরামের উপরে আঘাত চলে আসে ঈমানটা যদি দুর্বল হয় বান্দা বলো তাহলে এই দুর্বল ঈমান দিয়ে তুমি কেমনে তাদের মোকাবেলায় দাঁড়ায় যাইবা ঈমানটার যদি মজবুত বানায় না নাও বেঈমানরা আমার মাথার উপরে বসে বসে আমাদেরকে আঘাত করবে বাধা দেওয়ার শক্তি আমাদের থাকবে না ঠিক কিনা বদরের প্রান্তে তো সংখ্যা ছিল একেবারে 313 আর এরা হাজার এরপরেও বিজয় কি বেঈমান হয়েছে না মুসলমান হয়েছে সংখ্যা বেশি না কম সবাই বলেন কম হওয়ার পরে বিজয় আসলো আর বাংলাদেশে মুসলমানের সংখ্যা কম না বেশি এর ভাই দুই চারজন বেশি নাকি দুই চারজন বেশি শতকরা 90 থেকে 95 ভাগ মুসলমান মাত্র কয়েক পার্সেন্ট বেঈমান এরপরেও এই বাংলাদেশে বেঈমান দাঁড়ায়া দাঁড়ায়া কথা বলে কেন বলে একটাই কারণ ঈমান দুর্বল ঈমানটা যদি মজবুত হইতো তাহলে কোনো বেঈমানের সাহস হইতো না বাংলার জমিনে রসুলকে নিয়ে কোরআনকে নিয়ে আলেমকে নিয়ে মসজিদ মাদ্রাসা আল্লাহকে নিয়ে কোনো কথা বলার সাহস হইতো না ঠিক কিনা বলেন গতকালের খবর গতকাল এইদিকে নামটা খেয়াল নাই এক আল্লাহর বান্দার নাম বলতে হবে বাংলা নিয়ে বলতেছে এটা আল্লাহর কোরআন শরীফ বাংলা আল্লাহর কোরআন কি বাংলা কথা কয় না বাকি আপনারা জানেন না বাংলা না আরবি আল্লাহই জানে কি কোরআন কি বাংলা নিয়ে বলতেছে এটা কোরআন আল্লাহর কোরআন মাশাআল্লাহ মুসলমানের ইমানি শক্তি পাওয়ার বাড়তেছে জাগরণ হয়ে গেছে তৎক্ষণাৎ ধরেছে এবং তাকে ওই জায়গায় আলহামদুলিল্লাহ মুসলমানদের ইমানের পাওয়ারে ওখানে ধরা হয়েছে এবং যুবকের দল যেই যুবক আজ বাংলাদেশে এমন যদিও মাথায় টুপি নাই যদিও মুখে দাড়ি নাই যদিও নামাজ নাই যদিও পর্দা নাই যদিও আমল নাই কিন্তু আপনাদের এই মহল্লার এই গ্রামের যদি মসজিদে কোনো বেঈমান ভাঙতে আসে এই গ্রামের একটা যুবক ঘরে বসে থাকবে না দরকার হলে লঙ্গি বেঁধে মাথায় গামছা বেঁধে বেঈমানকে এই গ্রাম থেকে তাড়াই দিবে ঠিক কিনা কন যদিও নামাজ পড়ে না কিন্তু কোরআনের আঘাত আসলে যুবক ঘরে থাকে না যদিও তারি নাই রসুলের উপরে আক্রমণ আসলে যুবক ঘরে থাকে না কেন বলে আমাদের ভিতরে ইমানি গাছ আছে কিন্তু গাছটা দুর্বল এই জন্য আমরা সব ক্ষেত্রে পারি না কিন্তু আসলে ইমান থাকার কারণে বেঈমানের চলকান যখন হয় তখন আমাদের ইমানি জাগরণ বাড়ে ঠিক কিনা বলেন এই ইমানি জাগরণ যদি আরো বাড়ে বদরের প্রান্তের মতো মুসলমান আজ ফিলিস্তিনে মার খাচ্ছে আল্লাহ তাআলা মুসলমান যদি বদরের প্রান্তের মতো সাহস নিয়ে সামনে আগায় যায় বিজয় দান করবেন কে জোরে বলেন কে আল্লাহর সাহায্য এখন আসবে তো নাকি আল্লাহ পুরো হয়ে গেছে দুর্বল হয়ে গেছে চোখের পাওয়ার কমে গেছে ক্ষমতা নাই নাকি আগে যে আল্লাহ ছিলেন এখনো আছে ওই সময় যদি সাহায্য আসে এখন আসবে না কেন বলে আমাদের ইমানি পাওয়ার দুর্বারের কারণে সামনে নারায়ে তাকবীর আওয়াজ নিয়ে যেতে পারি না বিদায় আমাদের উপর আজ বেঈমান আমার বাড়িতে থাকে আমার দেশেই থাকে আমারটাই খায় আমার দেশে থাকিয়া আমার নবীকে গালি দেয় সাহস পায় কোথায় এই জন্য আমাদের ইমানটা মজবুত করার দরকার আছে না নাই দরকার আছে না নাই আল্লাহ আমাদের ইমানটা মজবুত বানায় দেন সবাই বলেন এক নাম্বার গুণের নাম ইমান দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত দুই নাম্বার গুণের নাম হলো নেক আমল কি আমল আমলুম মানিউ কাজ আরবি দ্বারা একটা শব্দ আছে ফিআলুম মানিউ কাজ
আমল মানে কাজ অর্থাৎ আখিরাতের লাইনে সওয়াবের কাজ ফিআল মানে কাজ মানে দুনিয়াবী লাইনের কাজ আমল মানে কাজ অর্থাৎ আখিরাতের লাইনে সওয়াবের কাজ যেটার ক্রিয়া শুরু হয় শেষ হয় না ফিআল মানে কাজ যেটার ক্রিয়া শুরু হয় আবার শেষ হয়ে যায় এই আমল আবার দুই প্রকার কয় প্রকার এক নম্বরে নেক আমল দুই নম্বরে বদ আমল নেক আমল আবার কয়েক ভাগে বিভক্ত ফরজ নেক আমল ওয়াজিব নেক আমল মুস্তাহাব সুন্নাত যত ভালো কাজ সব হলো নেক আমল বদ আমল আবার কয়েক ভাগে বিভক্ত হারাম মাকরুহ তাহরিমি তানজিহি ফাহশাই ওয়াল মুনকার যত ধরনের অন্যায় কাজ আছে সব হলো বদ আমল হের বান্দা নেক আমল আর বদ আমল আমরা তো বুঝি শুধু নামাজ পড়া রোজা রাখা দান সদকা করা এই কাজগুলো করলেই নেক আমল হয়ে যায় না না এগুলো করলে শুধু নেক আমল হয় না এই কাজগুলো করলে নেক আমলের অর্ধেক মাত্র হয় বাকি অর্ধেক হলো সহজ ব্যাখ্যা হলো করণীয় কাজগুলো করা বর্জনীয় কাজগুলো ছেড়ে দেওয়ার নাম হলো নেক আমল আমি যেমন নামাজ পড়ব রোজা করব হজ যাকাত করব করণীয় আদেশকৃত কাজগুলো করব অপর দিকে যেগুলো নিষেধ কাজ আছে মিথ্যা বলা যাবে না তোহমত দেওয়া যাবে না গীবত শিকায়ত বর্ণিন্দা জিনা সুই ব্যভিচার হারাম কাজগুলো করা যাবে না করণীয় কাজগুলো করা বর্জনীয় কাজগুলো ছেড়ে দেওয়ার নাম হলো নেক আমল দুই নাম্বার গুণের নাম নেক আমল আল্লাহ পাক ভিন্ন আয়াতে বলেন ঈমান আর নেক আমল যদি মজবুত করে কবরে আসো বান্দা তোমার জন্য ঠিকানা হলো জান্নাতুল ফেরদাউস কি সুবহানাল্লাহ অ্যালার্জি হচ্ছে নাকি সমস্যা আছে সুবহানাল্লাহর বরকত জানেন তো ফজিলত জানেন আল্লাহর নবী বলেন হের উম্মত একবার যদি সুবহানাল্লাহর আওয়াজ দাও একবার সুবহানাল্লাহর আওয়াজ দেওয়ার কারণে আল্লাহ পাক খুশি হইয়া বান্দা তোমার জন্য জান্নাতে একটা গাছ আল্লাহ লাগায় দেয় এইবার যারা বলছেন তাদের জন্য একটা লাগায় দেওয়া হয়েছে এইবার যারা বলছেন আর একটা লাগছে আর একটা লাগছে আর একটা লাগছে আর একটা লাগছে আর একটা লাগান এর বান্দা কেউ যদি দাঁড়া বলে এতগুলো গাছের তো আমার প্রয়োজন নাই জান্নাতের মধ্যে দিয়ে এতগুলো গাছের আমার প্রয়োজন নাই কারণ ওই জায়গা আমি গাছ দিয়ে কি করব ওখানে তো কাঠের প্রয়োজন নাই ফার্নিচারের দরকার নাই আমি এতগুলো গাছ দিয়ে কি করব এরে বান্দা দুনিয়াতে আমরা গাছ লাগাই বলুন তো নিজের জমিতে না অন্যের জমিতে কি পিছনে বাইরে কি অন্য জমিতে লাগান কার জমিতে জান্নাতের মধ্যে গাছ লাগানো হয় তার মানে হলো বান্দা যে জায়গার মধ্যে গাছ লাগানো হইতেছে ওই জায়গাটা আমার জন্য বুকিং চলতেছে যারা বলছে আরেকটা লাগছে আরেকটা লাগছে আরেকটা লাগছে আরেকটা লাগছে লাগানোর দরকার আছে গাছের দরকার আছে এখন প্রশ্ন হুজুর আসতে বললেই তো হয় জোরে বলবো কেন সুবহানাল্লাহ আসতে বললে তো আল্লাহ শোনে নাকি শোনে না জোরে বললেও তো আসতে বললেই তো হয় জোরে বললো কেন বলুন মাগরিব ইশা ফজর নামাজ পড়ছে জোরে কেরাতে না আসতে কেরাতে জোরে না আসতে কেন আসতে বললে কি আল্লাহ শুনতো না জোরে পড়ছেন কেন আসতে বললে তো আল্লাহ শুনতেন জোরে বললেন কেন এরে বান্দা সুবহানাল্লাহর আওয়াজ কেন জোরে দিব আলহামদুলিল্লাহর আওয়াজ কেন জোরে দিব শুনতে রাজি আছে কোনদিন শুনছেন জীবনে শুনেন নাই একদম নতুন কথা নাকি আমার সুবহানাল্লাহর আওয়াজ আলহামদুলিল্লাহর আওয়াজ আমার আশেপাশে যত দূর আওয়াজ চলে যায় এর ভিতরে যতগুলো মাখলুক থাকবে এরা শুনবে আর হাসের ময়দানে এই মাখলুক গুলো আমার সাক্ষী হয়ে দাঁড়াবে আওয়াজ একটু জোরেছে কি বলেন হ্যাঁ লাভ ছাড়া কেউ কিছু করতে চায় না
ইমান আর আমল নেক আমল যদি মজবুত করে কবরে যাও ঠিকানা হলো জান্নাতুল ফেরদাউস হ্যাঁ গেছে গেছে কি ভাই গেছে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন এ পিছনে ভাই আর একটু জোরে গান ইন্নাল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা জান্নাতের ঠিকানা পাইবা বিল্লাহি আল্লাহ বলেন যদি আমার সাথে মুলাকাত করতে যাও فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا এরে বান্দা ঈমান আর নেক আমলে দুইগুণ মজবুত করো এখন ঈমান আর নেক আমল আবার ভালো করে বুঝো নামাজ পড়া নেক আমল রোজা করা নেক আমল এই নেক আমল কার জন্য করব কার জন্য কবুল করাইতে হবে না আপনার নামাজ কবুল হবে না আপনার রোজা কবুল হবে না আপনার দান সদকা কবুল হবে না হ্যাঁ হবে সাহাবী মুআযী ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমার নেক আমলটা যদি মালিকের দরবারে কবুল বানাইতে চাও তোমার নেক আমলের মধ্যে আরো চারটা গুণ ঢুকায় দাও কয়টা গুণ চার গুণ ঢুকায় দাও তাহলে তোমার নামাজটা নামাজ হইয়া আল্লাহর দরবারে কবুল হবে রোজা করবা আল্লাহর দরবারে কবুল হবে চার গুণ এক নাম্বার হলো গুণের নাম বান্দা তোমার নেক আমল কবুল করাইতে চাইলে এক নাম্বার গুণের নাম হলো লাগবে ইলম কি লাগবে কি লাগবে এই ইলম সারা ইবাদত করা যায় না বান্দা কেমনে নামাজ পড়ব কখন নামাজটা ভঙ্গ হয়ে গেল কখন নামাজটা আছে ওয়াজিব কোনটা ফরজ কোনটা যদি জানা না থাকে বান্দা বলো ভুল হইলেও টের পাবে না ঠিক কিনা কম আবার ভুল হয় নাই এরপরে কবুল হবে না নামাজ হয়নি মানে জানে না তো এরে বান্দা নামাজ পড়া যেমন ফরজ রোজা করা যেমন ফরজ এইগুলোর মাসআলা জানাটাও ফরজ তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম সবার জন্য জরুরি মাসআলা গুনাহ জানা ফরজ এক নাম্বার গুণের নাম ইলম লম্বা কথা ছেড়ে দিলাম দুই নাম্বার গুণের নাম হলো লাগবে তোমার বিশুদ্ধ নিয়ত কি লাগবে বিশুদ্ধ নিয়ত বুঝুন তো হ্যাঁ নিয়ত সহি লাগবে ভালো নিয়ত লাগবে বিশুদ্ধ নিয়ত যদি হয় বান্দা তোমার নিয়ত যেমন হবে ফলাফল তেমন হবে নিয়তে যদি বেজাল হয় ফলাফল বেজাল হবে নিয়ত খাঁটি হইলে ফলাফল খাঁটি হয়ে যাবে আরে আল্লাহর বান্দা ও রব্বি ও চাসামিয়া আপনি মসজিদে আসতেছেন সেরা একটা জামা পরিধান করে ও যুবক তুমি কেন শার্ট পরিধান করে পুরান জামা গায়ে দিয়ে মসজিদে ঢুকলা তোমাকে না দেখলাম নতুন জামা কিনতে ও চাচা তোমার না দেখলাম ভালো একটা পাঞ্জাবি ক্রয় করতে এখন কেন তুমি পুরানটা পরে মসজিদে ঢোক এখন তুমি কেন গেঞ্জি পরে মসজিদে ঢোক গামছা পরিধান করিয়াও নামাজে মসজিদে ঢোকে আপনাদের এখানে নাই নাই কেউ চাচা কেন আপনার দামি পাঞ্জাবি লুঙ্গি কই ও যুবক তোমার দামি কাপড় চুহুর গুলো কই বলে ওইগুলো উঠায় রাখছি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য কোথা ও চাচা কোথায় বলে বিয়াই বাড়ি যাব বিয়াই বাড়ি সারা জায়গায় দেখা কথা কয় না শ্বশুর বাড়ি হ্যাঁ একেবারে ক্লিয়ার আর মসজিদে ঠিক আছে তো কুরআন তোমার নিয়ত যেমন ফলাফল তেমন বাইরে আমার স্বামী বাসার আপনাদের বাজার দিকে বাজার করে ঘরে ঢুকে যায় ঘরের ভেতরে যাওয়ার পর বিবি সাহেবা পকেটে হাত দিয়ে দেখে কিছু খুচরা টাকা আছে এই টাকাগুলো বের করে গণনা শুরু করেছে সাইজ করতেছে গোছাইতেছে টাকাগুলো এই টাকাগুলো গুছাইতে গুছাইতে হঠাৎ করে তাকাইয়া দেখে এই এতগুলো টাকার ভিতরে একটা 50 টাকার নোট মাঝখানে একেবারে দুই টুকরা তালি লাগানো থাকে কি থাকে না থাকে না বিবি সাহেবা ডেকে বলেন ও স্বামী
বলো এইটা কোথায় থেকে এনেছো এই টাকা তো নিবে না কোন দোকানদার এই টাকা তো নিবে না কোথায় চালাইবা কি করবা স্বামী ডেকে বলে ও বিবি সাহেবা কথা বাড়াবি না এই টাকা চালাবার বহু জায়গা আছে বলো কোথায় চালাইবা বলে জুমার দিনে মসজিদে চালা দিব কি কি ভাই নাই কোথায় চালাবে তুমি যেমন সেরা টাকা মসজিদে দিতেছ তোমার আমুল্লামায় তোমার সব ওই ধরনের আসবে ঠিক কিনা কান নিয়ত যেমন খাটি ফলাফল যেমন খাটি নিয়তে বেজাল ফলাফল পাইবা তুমি বেজাল দুই নাম্বার গুণের নাম বিশুদ্ধ নিয়ত তিন নাম্বার গুণের নাম আমলের মধ্যে আমলটা কবুল করাইতে হলে তিন নাম্বার গুণ লাগবে হলো ধৈর্য কি লাগবে সবাই বলেন ধৈর্য আমাদের আছে আছে কি পরিমাণ ধৈর্য আছে আর কেউ না জানলে খতিব সাহেব ভালো করে জানে জুমার দিনে পাঁচটা মিনিট বয়ান বেশি হয়ে গেলে মাথার চান্দি গরম হয়ে যায় কথা ভাই না কি খতিব সাহেব ভোরের টাইম কি জানেন না দুপুরের সময় ক্ষুধা পেটে ক্ষুধা লেগেছে বয়ান এত লম্বা করার দরকার নাই কোমরে ব্যথা লাগছে আছে না নাই ওই বাবায় ওই বুড়ায় ওই বুড়ায় আবার বিকেল বেলা যদি বাজারে ঢোকা যায় গিয়ে দেখা যায় চাষটালে ঘন্টার পর ঘন্টা বসে থাকে ঠিক কিনা এরে বাবা তোমার মসজিদে গিয়ে দশটা মিনিট বেশি দিতে ভালো লাগে না তোমার অসুবিধা হয়ে যায় আর চাষটারে বসিয়া তুমি টিভির সামনে ঘন্টার পর ঘন্টা বাজারে কাটায় দিলা তখন কি তোমার সমস্যা হলো না আমি বলি তোমার মাজায় সমস্যা সমস্যা না তোমার কোথায় সমস্যা না তোমার কলিজার মধ্যে সমস্যা ঠিক কিনা তোমার কলিজাটা কলপটা পচে গেছে এই জন্য ভালো কাজটা ভালো লাগে না ওই আগামের কাজটা তোমার কাছে ভালো লাগে হে বাবা ও বুড়া দোকানে বসিয়া তুমি ঘন্টার পর ঘন্টা নামাজ নাই কালাম নাই সন্ধ্যা হয়ে যায় রাত হয়ে যায় এরপর দোকানে বসে বসে ওই টিভির দিকে তাকাইয়া তাকাইয়া দেখো ও বুড়া বাবা তোমার পায়ে হাত দিয়ে রেখে বলে যাই বলো আগামীকাল এখনো তুমি টিভির সামনে কেমনে বসো লজ্জা থাকার দরকার ঠিক কিনা কন হে বাবা তুমি এখনো টিভির সামনে বসো কেন বলে হুজুর দেশের খবর রাখা দরকার কি দেখে কি দেখে খবর দেখে দেশের খবর রাখা দরকার এ বাবা তুমি কি তোমার খবর রাখছো তুমি দেশের খবর রাখতেছো তুমি নিজের খবর রাখছো নাকি বলো তুমি দেশের খবর রাইখা কি করছো বলো আমি তো মনে করি এই সব পুরা দেশের খবর রাইখা আর ঝামেলা বাজা কি এই দেশে টিভিতে দেখা অমুক জায়গায় একজন এক কথা শুনছে এই পাশে এই গ্রামের লোক এক কথা শুনছে দুই বোর একসাথে দেখা হইলে ঝগড়া লাগে তো খবর রাইখা কি ভালো না খারাপ হইলো এই খবর রাখার আপনার সরকার দায়িত্ব দেয় না আপনাকে যে আপনার গ্রামে কি হবে খবর আপনি সাপ্লাই করে এই দায়িত্ব আপনাকে দেয় না আপনি নিজের খবর নেন সামনে কিন্তু কবর সামনে কি এ ভাই সামনে কি সামনে কি আগামীকাল আমার সামনে কি কবর কবর কিন্তু আগুন কবর কিন্তু সাপ কবরটা কিন্তু চাপা দিবে উপায় কি এই খবর নেন আপনি ওই টিভির খবর দেশের খবর আপনার কোনো দরকার নেই কথা ভাই না ঠিক না ভাই ঠিক দুই তিন নাম্বার গুণের নাম হলো ধৈর্য বাবা এই ধৈর্য আবার তিন ধরনের বিপদের সময় লাগবে ধৈর্য এক নাম্বার হলো বান্দা গুনাহ থেকে বাঁচতে লাগবে ধৈর্য দুই নাম্বারে নেকির কাজ করতে লাগবে ধৈর্য তিন নাম্বার আসমান থেকে মালিকের পক্ষ থেকে যত ধরনের বিপদ আসবে মুসিবত আসবে সেখানে লাগবে ধৈর্য এই তিন ধরনের কেউ যদি ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ পাক বলেন এই বান্দার জন্য পুরস্কার হলো বিনি হিসাবে জান্নাত আল্লাহ পাক বলেন দরুদ ধারণ করে গোলাম চার
নাম্বার গুণের নাম লাগবে হলো ইখলাস কি লাগবে ইখলাস লাগবে খালিসান লিওয়াজহিল্লাহ আমি যা করব কার জন্য আমি বেঁচে আছি কার জন্য মরে যাব বেঁচে থাকব মরে থাকব আমার সব কাজ হবে কার জন্য সবাই বলেন কার জন্য আর একটু মোহাম্মদ ডাক দেন আর একটু জোরে ডাক দেন আর একটু জোরে বলেন ও মালিক আমার সব কিছু হবে আপনার জন্য আমি বেঁচে আছি মরে যাব নামাজ রোজা আমার কুরবানি আমার হজ আমার যাকাত মানুষের জন্য নাকি আল্লাহর জন্য ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার বেঁচে থাকা মরে যাওয়া কার জন্য আমার রাতের ঘুমটা হবে কার জন্য এর বাইরে রাতের ঘুম যদি মালিকের জন্য হয় তাহলে ফজর নামাজ ছেড়ে দিয়ে বান্দা ঘুমাইতে পারে জোরে বলেন পারে খাওয়া হবে কার জন্য আল্লাহর জন্য খাওয়া হইলে নামাজ বাদ দিয়ে খাবে না আল্লাহর জন্য খাওয়া হইলে বান্দা হারামটাও খাবে আমার ব্যবসা হবে কার জন্য আল্লাহর জন্য ব্যবসা হলে ব্যবসায় ধোকা দিবে না দুই নাম্বারি করবে না কাস্টমারকে দুই নাম্বারি দিয়ে বেজাল ভোলাবে না কাস্টমারকে বলবে না বিক্রিত মাল ফেরত না হয় না পয়গম্বর বলেন বিক্রিত মাল যদি ফেরত নিয়ে টাকাটা ফিরা দাও ওই টাকাটা সদকা করার সওয়াব আল্লাহ দান করে সুবহানাল্লাহ কি অনুষ্ঠান করছে জোরে বলেন আরেকটু আরেকটু আরেকবার অনেকে টেনশনে পড়ে দূর এত বারবার কি সুবহানাল্লাহ কোজা নির্বাচন আইছে তো তখন বারবার একেবারে পায়ের জুতা হাতে পায়ের জুতা কি লুঙ্গি কোনো খবর নেই পায়ের জুতা তো হাতে উঠছে লুঙ্গি কত রসালে আর এখন যে সুবহানাল্লাহ বললে আপনি অ্যালার্জি লাগে আল্লাহ আমাদের হেফাজত করুন রাগ করতেছেন ভাই চলবো দুই মিনিট তাহলে চার গুণওয়ালা এই চার গুণওয়ালা বান্দা আমল যদি করে তাহলে এই নেক আমলটা কবুল হবে মালিকের দরবারে পুরস্কার পাবে আর যদি তা না হয় তাহলে আমলটা কবুল হবে না এই চার গুণওয়ালা মানুষ এই চার গুণওয়ালা ইবাদত করনেওয়ালা ব্যক্তিরা বড় দামি কিতাবের মধ্যে এক ব্যক্তির ঘটনা এসেছে যার নাম পাওয়া যায় কাজী আবু বকর মোহাম্মদ ইবনে আব্দুল বাকি আনসারী এই বুজুর্গ কেউ বলেছেন তার বাড়ি মক্কা কেউ বলেছেন না হজের সফরে মক্কায় গেছে হজের সফরে মক্কায় কাজী আবু বকর হজ পালন করে কিন্তু পকেটে যে টাকা ছিল সম্পদ ছিল ফুরায় গেছে নাস্তা করার টাকা নাই তিন দিন হয়ে গেল খুদা খুদা নিয়ে চলতেছে কাজী আবু বকর এবার তার কামরা থেকে বের হইয়া মক্কা রাস্তা দিয়ে হাঁটে পেটের মধ্যে খুদা এবার কাজী আবু বকর কিছু দূর যাওয়ার পর মক্কার রাস্তার ভিতরে দেখে সুন্দর সাদা রেশমি কাপড় একটা পোটলা পরাস ওই পোটলা হাতে উঠাইয়া টেনশনে পড়ে গেল এটাকে আমার জন্য খাবারের ব্যবস্থা হলো কিনা আবার টেনশন না না এই জিনিসটা তো আমার মায়ের একটা মালিক আছে এই মালিকের কাছে পৌঁছায় দেওয়া দরকার অতএব আমি এই জিনিসটা আমার কাছে আমানত মালিকের কাছে ফেরা দিতে হবে আমরাও যদি রাস্তায় টাকা পাই যদি দশ টাকার নোট পাই তখন ইমাম মুয়াজ্জিনদেরকে বলি ভাই এই টাকা তোমরা মসজিদে এলান করে দাও কার টাকা হারায় গেছে যেন নিয়ে যায় আছে না নাই আর যদি ওই বান্দা রাস্তার মোড়ে 1000 টাকার নোট পায় ডানে বামে তাকায় দেখে কেউ নাই তখন বিসমিল্লাহ বইলা পকেটে ঢুকায় কি কি কথা ঠিক আছে না ঠিক তো কাজী আবু বকর এবার তার কামরায় নিয়ে হেফাজত করতেছেন কামরা রুমের মধ্যে গিয়ে খুলে দেখে রেশমি কাপড়ের মধ্যে কে আছে রেশমি কাপড়ের ভিতরে তাকাইয়া দেখে একেবারে খালি না ভিতরে একটা সুন্দর
মুক্তার দানা খচিত একটা হার তার ভিতরে রয়েছে দামি জিনিস হেফাজত করে রেখে মালিকের তালাশে বের হয় কাজী আবু বকর ঘর থেকে বের হইয়া মালিকের তালাশ করে কোথায় আমি পাই কোথায় মালিকের পাই বাজার থেকে কে যেন বলে ও মক্কার মানুষেরা ও মক্কার মানুষ আমার একটা স্বর্ণের হার হারা গেছে তোমরা যদি পেয়ে থাকো আমার কাছে পৌঁছায় দাও পুরস্কার হিসাবে 10,000 রিয়াল তোমাদেরকে আমি দিব কাজী আবু বকর এই এলানটা শুনিয়া দৌড়াইয়া চলে যায় এবার মালিকের হাত ধরিয়া তাকাইয়া দেখে একটা বুজুর্গ মাথায় পাগড়ি বেসন লম্বা পোশাক দাড়িওয়ালা বুজুর্গ মানুষ কাজী আবু বকর এই বান্দাকে হাত ধরে তার রুমের দিকে নিয়ে যায় গিয়া বলে আপনার হারানো স্মরণের বিবরণ দেন এবার যখন বিবরণ দেয় শুনিয়া তা তিনি যেই জিনিসটা পেয়েছে দুটার মিল আছে এবার ওই স্বর্ণের ওই রেশমি কাপড়ের পোতলা তার হাতে উঠাইয়া দেয় উঠাইয়া দেওয়ার পরে খুশি হইয়া তাকে পুরস্কার দিবে 10,000 পুরস্কারটা বলে ও বাবা তুমি পুরস্কারটা নিয়ে নাও কাজী আবু বকর বলে না না পুরস্কার নিও না কয়দিন খুদার দ আমরা যদি পাইতাম ফতোয়া দিতাম ঠাস করে কি স্বর্ণ পাইছি তিন দিন ধরে খুদা জান বাঁচান ফরজ কি কারের দেখার টাইম না জান বাঁচান ফরজ কাজী আবু বকর পুরস্কার একটু জায়েজ আছে খুশি হয়ে দিয়েছে বলে নিব না কেন নিব না বলে এটা তো আমার কাছে ছিল আমানত আমানত রক্ষা করেছি হয়েছে ইবাদত ইবাদতের বিনিময়ে তোমার কাছে না মালিকের কাছে চাই এরপর হজের কাফেলা শেষ করে যখন বিদায় ওই জাহাজে নদীপথে সাগরের ভেতর দিয়ে যখন আসতে হয় জাহাজে উঠিয়া সাগরের ভেতরে যাওয়ার পরে ঘূর্ণিঝড় তুফান এত প্রচন্ড বাতাস যার কারণে ওই জাহাজটা ভেঙ্গে চুরমার হয়ে পানির নিচে যাইতেছে এবার কাজী আবু বকর আল্লাহকে ডেকে বলে মালিক আমি তো তোমার গোলাম যেই গোলামটা তোমার জন্য মানুষের সম্পদ আমি নিজের মনে করি নাই যেই সম্পদ পাওয়ার পরে পুরস্কার আমি নেই নাই আপনার জন্য ও মাওলা এই দরিয়া থেকে আপনি আমারে বাঁচাইয়া দেন বরং দরিয়া সাগরের মধ্যে থেকে বাঁচানোর মালিক একজন আছে না নাই বলুন তো তার নাম কি সবাই আওয়াজ দিয়ে বলেন তার নাম কি এ পিছনে ভাই বলেন নাম কি হেরে বাবা ওই মালিক সাগরের মধ্যে থেকে বাঁচানোর ক্ষমতা পানিকে আদেশ দিয়ে দাও পানি কাজে আবু বকরকে বাঁচা দাও পানি ডেবে 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 ডেবার বান্দা কিনারায় পৌঁছে গেল ওই পানির থেকে বান্দা উঠিয়া শুকরিয়া জানায় বলুন এই ক্ষমতা পানির থেকে বাঁচানোর ক্ষমতার মালিককে কাদের কুদ রুদ্দুদারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নিগাহদার সাগর থেকে মরণ থেকে বেঁচে সাগরের কিনারা মনটা খুশি না কিন্তু যাবে কই কোথায় গেছে অপরিচিত তাকায় দেখে এলাকার মতো রওনা নিকটে গিয়ে দেখে একটা মিনার দুনিয়ার কোনো মিনার না আল্লাহর ঘর মসজিদের মিনার আল্লাহ মসজিদ ঘর পাইলে খুশি হয় কে হিন্দু খ্রিস্টান কে আপনারা তো না আজান হইলে গুড গুড করে চলে যান খুশি অনুভব আল্লাহর বান্দা বুজুর্গ মসজিদ ঘর পাইয়া দিলটা বড় খুশি হইয়া যায় দৌড়াইয়া ভিতরে চলে গেল এবার গিয়া আল্লাহ পাকের কালাম তেলাওয়াত শুরু করে দেয় কোরআন তেলাওয়াত শুরু করে দেয় এত সুন্দর মধুর কণ্ঠ শুনতেই মনে চায় শুনতেই মনে চায় কোরআনের আওয়াজ এত সুন্দর এত সুন্দর এত সুন্দর যেই ব্যক্তির যেই বান্দার যেই হুজুরের কণ্ঠ যত ভালো তেলাওয়াত শুনতেও তত বেশি মজা খত
ختمه তারাবির মধ্যে যখন হাফেজ সাহেবগণ তেলাওয়াত আরম্ভ করিয়া দেয় মনে হয় কেবল মাত্র এইটা নাজিল হইতেছে এত মজা এত মজা লাগে এর বান্দা দুনিয়াতে কত কবিতা কত গান আগমন হয়েছে জগতের মধ্যে মুরব্বীরা যারা আছেন 50 বছর না 30 40 বছর আগে বাটিয়ানি গানের টান ছিল কিনা কথা হয় না ওই টান যদি এখন দেন বর্তমান যুবকেরা বলবো মুরব্বী হয়তো কোনো পাগলের কথা বলতেছে কি মাসখানেক কিছু গান ছিল যেই গানটা ফাইটা যায় ছিড়া যায় সবই ছিল কি আছে এখনো আছে এখনো কি ফাইটা যায় গান কোন না বিদায় হইছে এখন যে গান বের হইছে বাবা মুরব্বীরা তো কথাই নাই যারা এই গানগুলো বাজায় এই বক্স নিয়ে বটগাছতলা ওই কালেক্টর গাছতলা গিয়া বাজায় কি বাজতেছে ও জানে না আর বাজু না কথা কয় না খালি বাইরে দিছে কি বাইরে দিছে ও তালে তালে তাল মিলে কি রে ভাই কি করস বলে মজা লাগতেছে মজা এক কান যাইতে থাপুর দিয়া যদি ভাই একবার কা মজা কিনা কি ভাই ঠিক আছে না এত গানের আগমন জমিনে ঘটল দুই চার ছয় মাস পর্যন্ত থাকে না কিন্তু কোরআনের আওয়াজ 1400 বছর হয়ে গেল আজ পর্যন্ত কোরআন হয় নাই আজ পর্যন্ত এটা বাতিল হয় নাই কোন মুসল্লি দ্বারা বলে নাই ও ইমাম সাহেব দীর্ঘদিন ধরে আপনি নামাজ পড়েন শুধু সূরা ফাতিহা কোন এটা পাল্টা আরেক সূরা কোন কইছে না কি কে বলছে হ্যাঁ যত পড়বে তত মজা যত কণ্ঠ মানে তত মজা আল্লাহু আকবার হে মুমিন ও গোলাম কোরআনের তেলাওয়াত কাজী আবু বকর মসজিদের ভিতরে তেলাওয়াত যখন করতেছে এলাকার মানুষ আওয়াজটা পাইয়া পাগল হইয়া দৌড়া এসেছে কেন কেন এত সুন্দর তেলাওয়াত করতেছে গিয়ে দেখা দরকার গিয়ে দেখে অপরিচিত যুবক এই যুবকের কণ্ঠ এত সুন্দর এই সুন্দর কণ্ঠ শুনিয়া মানুষ আসলো এবার বানো যুবক তোমার কোথায় ঘর কোথায় বাড়ি কি পরিচয় বলে আমি এইভাবে এখানে এসেছি বলে তুমি যদি রাজি হও তাহলে আমাদের মসজিদের ইমাম ও খতিব কয়েকদিন আগে ইন্তেকাল করেছে আমাদের মসজিদের ইমাম খতিব নাই তোমাকে রেখে দিব কাজী আবু বকর কয় আলহামদুলিল্লাহ ঠিকানা পেয়ে যাবে ইমাম হয়ে গেছে কি হয়ে গেছে ইমাম হতে শুরু করে দেয় এর বান্দা আপনাদের গ্রামেও ইমাম আছে না নাই ইমাম মানে কি গোলাম ইমাম মানে কি কথা কয় না সবাই বলেন সবাই বলেন ইমাম মানে কি ইমাম মানে যদি নেতা হয় তাহলে সভাপতির কথা ইমামের কথা সভাপতি শুনবে নাকি সভাপতির কথা ইমাম শুনবে বলেন কমিটি যারা আছে এদের কথা ইমাম শুনবে না ইমামের কথায় তারা চলবে বলুন এটা কি সমাজে আছে সত্য বলবেন তাল মিলাবেন না যেটা সঠিক এটা বলবেন এটা কি আছে নাই এই জন্য তো শান্তি নাই নেতাকে যদি গোলাম বানান তো শান্তির জায়গায় তো গজব আসবে কি ঠিক আছে না কাউজুর আমরা গরিব মানুষ একটা ছোট খাটো ইমাম দিন কে কয় 4000 টাকা বেতন আরে ভাই 4000 টাকা 5000 টাকা বেতন যে দেন দেন অসুবিধা নাই একটু চিন্তা করেন আপনাকে যদি কেউ 4000 টাকা দেয় বলে বান্দা তুই আমার বাড়িতে থাকবি আর খাবি তখন কাজ নাই তোকে মাসে মাসে 4000 টাকা দিব আপনি রাজি হবেন আপনি কোনো কাজ নাই খালি খাবেন আর ঘুমাবেন কোনো কাজ করতে পারবেন না মাসে মাসে 4000 টাকা দিব কোন যুবক থাকবে কেন আর ইমাম কি 4000 টাকা দিলেন এই 4000 টাকা তো সুন্দর চলে 4-5-7000 টাকা সুন্দর চলে কথা কয় চলে তো বাকি হ্যাঁ আল্লাহই জানা তাহলে ইমামের টাকাগুলো আজকে থেকে এলাকায় যারা বড় বড় চাকরিজীবী আছেন এরা ইমামের টাকা নেবেন আল্লাহই চালাবে আর আপনাদের বেতন ইমাম সব কে দেবে আল্লাহই তো চালাবে নাকি হ্যাঁ এটা মালিকে দেয় মালিকে দেয় মালিকে দেয় কে দেয় দুনিয়া দা তোমরা না দিলে কি হবে মালিকে দেন তোমাদের কাছে আমার থাকা না কিন্তু বেবেকের কাছে বলো ফতোয়া তো হয়ে গেছে দারুল উলুম দেওবন্দ থেকে হয়ে গেছে কি হুজুর দেখছেন না ফতোয়াটা
ফতোয়া হয়ে গেছে 10 এর নিচে বেতন দিলে কিন্তু মুসিবত আছে কঠিন মুসিবত ফতোয়া এটা পাস হয়ে গেছে 5-6000 বেতন দেওয়া কোনোভাবেই চলবে না নামাজের 12টা বাজে এটা বাড়তি কথা বললাম আবার কইন না যে আমাদের গ্রামের ইমাম সাহেবগুলোকে আপনি কিছু কইছেন নাকি টাকা টোকা দিছেন নাকি না ভাই আমাদের জাতি ভাই না কিছু দরদ তো থাকবে না দিলেন দোয়া করেন আল্লাহ জানো সঠিকভাবে হালালের উপরে ঈমান আমল মজবুত করে চলার তৌফিক দান করুন আমরা কারো কাছে ভিক্ষা করে নিজের দান্দা নিজের পেটের কারণে আল্লাহ অনেক অনেক সম্মান দিয়েছেন শুধু কারণ একটাই রাসূলের আদর্শ কোরআনের বরকত এর বান্দা কাজী আবু বকর ইমাম হয়ে গেছেন বলন শিখাই ইমামতি করে মুসল্লিরা মানুষরা পাগল ভালো একজন ইমাম পাইয়া এবার খুশি হয়ে গেছে কাজী আবু বকর ইমামতি করতেছে কিন্তু কিছুদিন পরে জানা গেল এখনো কাজী আবু বকর ইমাম সাহেব এখনো বিবাহ করে নাই হায় হায় সর্বনাশ কি করে নাই কি করে নাই বিয়া ছাড়া কি ইমামতি হয় কি কোন অনেক জায়গা খবর আসে ইমাম সাহেব ছুটি দিছে কে কয় এক মাসের ছুটি দিছে বিয়া কইরা জানাই এসে বিয়া না করলে ইমামতি হবে না কি রে ভাই এ ফটো কই পাইলেন আপনি বিয়া সারা ইমামতি না কোথায় পেয়েছেন কাজী আবু বকর বিবাহ করে নাই মুসল্লিরা ডেকে বলে হ্যাঁ না সময় যেটা যেটা নির্ধারণ হয়েছে তার ভিতরে থাকতে হবে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ কাজ শেষ করব লাগবে 2 ঘন্টা দিবেন আপনারা আপনারা দিলেই কি হবে কিছু না আরো আমার বড় ভাইজান আছে না বক্তাগণ আছে না তো ওনাদেরটা শুনবেন না আরো মজা পাবেন ইনশাআল্লাহ বলেন কাজী আহমদ আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন কাজী আবু বকর বিবাহ করে নাই মুসল্লিরা ডেকে বলে ও ইমাম বিয়ার জন্য আবার কেরাত কে লম্বা দইরেন না টেনশনে বিয়ার জন্য আবার কেরাত লম্বা দইরেন না বিবাহের ব্যবস্থা করে দিব আপনি যদি রাজি হন কাজী আবু বকর বলে আমি রাজি হয়ে গেলাম কোথায় পাবো ইমাম সাহেবের জন্য পাত্রী কোথায় পাওয়া যায় কন্যা কোথায় পাওয়া যায় বলে যাও যাও ওই রমনা পার্কের বট গাছের গোড়ায় থেকে একটা দইরা আনো কথা কয় না কি ঠিক আছে না রমনা পার্কের থেকে একটা দইরা এনে বিয়া করা দিবি আমার সবার সাথে ঠিক আছে না কেন সে তো মাইয়া মহিলা মিয়া মানুষ বিয়া হবে না ইমাম সাহেবের সাথে হবে না কার সাথে হবে ওই মাইয়ার কার সাথে বিয়া হবে ইমামের সাথে হবে না তো হবে কার সাথে হ্যাঁ ওই ধরনের বলা বলা আছে রেডি হয়ে যাও কাজী আবু বকর জন্য পাত্রী রেডি করা বলে দূরে যাওয়া লাগবে না আমাদের সাবেক ইমাম আমাদের মসজিদের যে ইমাম খতিব ছিলেন ওনার একটা কন্যা আছে সুন্দরী রূপসী দিনদারি বড় পরহেজগার পর্দাওয়ালা ওই সুন্দরী রূপসী পর্দাওয়ালা বুজুর্গ নারীকে ওই কন্যাকে বর্তমান ইমামের সাথে বিয়ার পড়ায় দাও এবার খবর পৌঁছানো হলো ও মাইয়া ও মা তুমি কি বর্তমান ইমাম সাহেব এমন এমন বুজুর্গ এই এই তার অবস্থা তুমি কি বিবাহ বসতে রাজি আছো এবার কন্যা ডেকে বলে যদি এমন বুজুর্গ হয় তাহলে আমরা রাজ আমি বিবাহ বসতে রাজি আছি কি বলে বিবাহ বসতে আর বর্তমানে মাইয়াদেরকে যদি বলা হয় হুজুর আইছে হুজুর হয় তাড়াতাড়ি খেদে দাও কথা কয় না কথা কয় না কেন হেরে বোন দাড়ি টুপি দেখলে তোমার ভালো লাগে না এই কারণে আমাদের কিছু যুবক আছে বেহায়া একেবারে বেহায়া এই জন্য দাড়ি রাখে না বউ যদি না পাই হয় না কা কথা কয় না কা বউ যদি না পাই এই জন্য দাড়ি রাখে না বউ পাইবো না হায় 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 বউ এই কপালে নির্ধারণ করে যদি আল্লাহ রেখে থাকে তাহলে তুই পাবি পাবি আর যদি না রেখে থাকে দাড়ি কে তোর কল্লা কাইটা ফারাইবি পাবি না দাড়ি রাখবি না তুই বর্তমান মাইয়াদের পরীক্ষা করা ভালো না খারাপ এক না দুই সিরিয়াল কত নাম্বার এই পরীক্ষা করা কোন মেশিন বের হইছে
বেরিয়েছে তবে একটা পদ্ধতি আছে কয় নাম্বার সিরিয়াল টের পাবেন একটা পদ্ধতি আছে আমার উস্তাদ বলছেন বলবো বলবো শুক্রবারে পরে পরে আজকে না একটা পদ্ধতি আছে থাক দেখি আগামী বছর বলবো ইনশাআল্লাহ কাজী আবু বকর এই কন্যাটা রাজি হয়ে যায় বুজুরগর কথা শুনিয়া কিন্তু বর্তমান মহিলারা মেয়েরা রাজি না এই মেয়েরা রাজি না কেন বলে সে যেভাবে চলে ওই ধরনের একটা ছেলে চায় কিন্তু বান্দা বালকেরা বুঝে নাও ও যুবক বালকন্যা যদি পাইবার চাও মাথায় টুপিটা লাগা দাও দাড়িটা লম্বা করে দাও লম্বা পোশাক পরিধান করো নামাজ পড়ো আল্লাহর দরবারে দোয়া করো এই পরিবেশে তুমি পাত্রী দেখার জন্য যাইবা যদি তোমারে চয়েস করে পাত্রী যদি বলে হ্যাঁ হ্যাঁ আমি তো এমন স্বামী দাড়িওয়ালা নামাজি দিনদার স্বামী চেয়েছিলাম এই কথা যদি বলে তাহলে তুমি বিবাহ করো কারণ ওই বান্দির ভিতরে আমার আল্লাহর প্রেম মহব্বত রসুলের সুন্নত মহব্বত ঢুকানো আছে যার মধ্যে রসুলের মহব্বত ঢুকানো রয়েছে ওই মেয়ে যদি তোমার কন্যা হয়ে করে ঢোকে বান্দা তোমার ঘরটা নূরে নূরান্বিত হয়ে যাবে ঠিক কিনা কন নারে তাকবীর নারে তাকবীর প্রধান বক্তার আগমন নারে তাকবীর আলহামদুলিল্লাহ আপনারা খুশি হয়েছেন না ইসলামী সাহিত্য পাঠাগার উলামা ইকরামরা এরকম প্রোগ্রাম করেন এই প্রোগ্রামের পিছনে জালসার পিছনে দিনী পরিবেশের পিছনে আপনারা বসতে আপনার সহযোগিতা করতে পরামর্শ দিতে সর্বদিক দিয়ে পাশে থাকতে রাজি আছেন না সবাই রাজি আছেন না ইনশাল্লাহ তো আমার ঘটনা তো মাঝখানে রয়ে গেল এখন আর শেষ করার সুযোগ নাই না আমার তো বিটটা ভিন্ন বক্তা আসলে আমি একটা কথাও বলি না চার গুণওয়ালা বলছিলাম ইমান নেক আমল বাকি দুই গুণ হলো সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আল্লাহ আমাদের এই চার গুণ পালন করে চার গুণ নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন সবাই বলেন আমিন।